রেলগেটের জন্য ঘন্টার পর ঘন্টা থমকে থাকছে শহরের গতি। ঘুষকরা দিয়ে প্রতিদিন যাচ্ছে 38টি যাত্রীবাহী ট্রেন, রয়েছে মালগাড়িও। আর এই ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকছে রেলগেট। স্থানীয় বাসিন্দারা বলছেন অবিলম্বে তৈরি করা হোক ফ্লাইওভার। সিঙ্গল লাইন ডাবল হয়েছে, বেড়েছে লোকাল এক্সপ্রেস মেল ট্রেনের সংখ্যা, বেড়েছে জনসংখ্যা, বেড়েছে গাড়ি। কিন্তু রেলগেটের জন্য যে দুর্ভোগ সেকালেও যেমন ছিল, তেমন এখনো, বরং বলা ভালো দুর্ভোগ বেড়েছে অনেক বেশি। প্রত্যেক দিন ঘুষকরার উপর দিয়ে 19 দুগুণে 38 খানা ট্রেন আছে ঘুষকরার, এবং তারপরে মালগাড়ি, এবং তারপরে সুপারফাস্ট ট্রেন, এসব ট্রেন যাওয়ার জন্য গেট পড়ছে। গেট পড়ার জন্য প্রত্যেক দিন যানজটে বিপন্ন হয়ে যাচ্ছে, এতে করে সব প্রত্যেকেরই অসুবিধা। আসানসোল কাটোয়া, আসানসোল কৃষ্ণনগর গামী সব বাসই ইলামবাজার রোড ধরে ঘুষকরার উপর দিয়ে যায়। আদতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিংবা বর্ধমান শিউরি সড়ক যেতে হলে পেরোতে হবে এই রেলগেট, আর এখানেই বিপদ। যদি ফ্লাইওভার করে দেওয়া যায় তাহলে আর এখানে যানজটটা হয় না, মানুষও শান্তিতে থাকতে পারে, ব্যবসা বাণিজ্য ঠিক করে করতে পারে। এক এক সময়ে রেলগেট পড়লে পড়ে 2-2.5 ঘন্টা করে গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়। একবার রেলগেট পড়লে যানজট গোটা ঘুষকরা শহরকেই যেন স্তব্ধ করে দেয়। রেলগেটের কারণে স্থানীয়ভাবে নাকাল হন 70টি গ্রামের মানুষ। ঘুষকরা পুরসভার চেয়ারম্যান বলছেন রেলের সঙ্গে কথা হয়েছে ফ্লাইওভার তৈরির, কিন্তু এখনো কাজ শুরু হয়নি। আমাদের সরকার যখন ক্ষমতায় আসলো, মামাটি মানুষের সরকার, তখন রেল এবং আমাদের সরকারের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছিল যে ওখানে একটা ফ্লাইওভার হবে। সেটা একদম প্রায় 100 কোটি টাকা প্রকল্প, সেটা সার্ভেও হয়েছে। কিছুদিন আগে তারা রেল দপ্তর থেকে আমার কাছে এসেছিল, হাওড়া ডিভিশন থেকে তারা জায়গাটা সার্ভে করেছে, এখন জানি না কবে হবে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।